সম্মানিত ভাব আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভাব, আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো জিবিপি ইউএসডি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড এবং ইউনাইটেড স্টেট ডলার, এই মার্কেটে অ্যানালাইসিস নিয়ে বা এই পেয়ারটি নিয়ে। তো সম্মানিত ভাব, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে সেটা হলো বিশেষ করে 2219, এই জায়গায় মার্কেটটা ক্লোজ হয়েছে। তো সম্মানিত ভাব, আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বিশেষ করে জুন 25 বা জুন শেষ নাগাদ মার্কেটের গতিবিধিটা কতটুকু হতে পারে, সে কতটুকু আপে যেতে পারে বা কতটুকু ডাউনে যেতে পারে। তো সম্মানিত ভাব, এখানে যেখানে মার্কেটটা বয়েছে, তো এই জায়গায় কিন্তু মোটামুটি মার্কেটের জন্য একটা লেভেল ছিল। তো আমি আপনারা হয়তো বিগত অ্যানালাইসিসগুলো আমার যদি দেখেন, আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিশেষ করে 1950 বা 40-30 এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে পারে তাহলে মার্কেট এখান থেকে বেশ অনেকটা নিচে পড়ে যাবে। তো আপনারা হয়তো দেখেছেন যে ওই লেভেলে কিন্তু মার্কেট টাচ করেছে কিন্তু লেভেলটা ভাঙেনি। যদি ওই লেভেলটা ভাঙে বা ভাঙতে পারতো সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু মোটামুটি ওইখান থেকে আরো বেশ কিছু নিচে পড়ে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি এখন আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করছি বা করব সেটা হলো যে মার্কেটের বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে। তো সম্মানিত ভাব, যদি সাপোর্ট লেভেলের কথা বলি, আমি প্রথমেই আপনাদেরকে আবারও বলবো আমি যে 1950 এই লেভেলটা হলো বর্তমান অবস্থান থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল। বর্তমানে কিন্তু রয়েছে এই লেভেল থেকে মোটামুটি অনেকটা উপরে, 1950, তারপরে 2050, 2150, 2219, প্রায় 300 পিপস উপরে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই জায়গা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে হলো আপনার 1950 বা 1930-40 যাই বলেন না কেন। কারণ জিবিপি ইউএসডিটা মোটামুটি কিন্তু ব্যাপক আপডাউন করে, সে যখন আপডাউন করবে দেখবেন হয়তো অনেক সময় হয় যে সে নির্দিষ্ট একটা জোনের ভিতর দিয়ে অল্প আপডাউন করে, কিন্তু সে যখন মোটামুটি আপডাউন করে কিন্তু সে 200-300 বা 400-500 পিস পর্যন্ত আপডাউন করে ফেলে। এটা আপনারা হয়তো যারা ইকোয়েন মানে রেগুলার আপনারা ফরেক্স মার্কেটের সাথে রয়েছেন আপনারা হয়তো জানেন। তো যাই হোক, এখন এই জায়গা থেকে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা আমি আপনাদেরকে বললাম সেটা হলো 1950 বা 40-30 যাই বলেন না কেন, এটা বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি এই সাপোর্ট লেভেলটা মার্কেট ভাঙতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে মোটামুটি ভালো কিছু ডাউনে পড়ে যাবে এবং সেই লেভেলটা হবে মার্কেটের জন্য বিশেষ করে 1400 লেভেল। এই লেভেলটা মার্কেট তার পরবর্তী সাপোর্ট লেভেল। তো সম্মানিতভাবে এই লেভেলে যে যাবে না এই কথা কিন্তু বলা যায় না, কারণ আপনারা হয়তো জানেন যে বর্তমানে কিন্তু জিবিপিটা বা বেশ কিছু উইক অবস্থানে রয়েছে। বিশেষ করে ব্রিটেনের নির্বাচন নিয়েও বিভিন্ন কথা চলছে, ঠিক আছে, আর বরিস জনসন এ মোটামুটি ব্যাপক চাপের মুখে রয়েছে বিভিন্ন সাইড থেকে, যার কারণে জিবিপিটা কিন্তু উইক আছে। এবং আপনারা কেউ ভাববেন না যে জিবিপি যেহেতু অনেক নেমে গেছে সে হুট করে এখান থেকে উপরের দিকে চলে যাবে, না, সে কিন্তু উপরের দিকে হুট করে যেতে পারবে না এবং সে যথেষ্ট প্রেসারে রয়েছে। আর যদি আবার উপরের দিকে উঠে সেই ক্ষেত্রে উপরের দিকে একদম একভাবে যে টান দিয়ে উঠে যাবে এ কথাও বলা যায় না, কারণ যেহেতু সে ইউএসডির সাথে রয়েছে, ইউএসডি কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং অবস্থানে রয়েছে, সেই ক্ষেত্রে সে অত সহজেই একদম উপরের দিকে উঠে যাবে না। তো যাই হোক, আমি যে কথা বললাম আপনাদের যে এই জায়গা হলো মার্কেটের জন্য তার সেকেন্ড সাপোর্ট লেভেল। তো এই সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা বলেছি, যদি এই সেকেন্ড সাপোর্ট লেভেলটা মার্কেট ভাঙতে পারে সেই ক্ষেত্রে মার্কেট কোথায় যাবে এটাও একটা বিষয় আছে। তবে এই ক্ষেত্রে যে কোথায় যাবে মার্কেট এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে অ্যানালাইসিসে আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ হলো এটার জন্য আরও বড় ধরনের অ্যানালাইসিসের প্রয়োজন আছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই লেভেল ভেঙে মার্কেট খুব একটা নিচে যাওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে নেই, কারণ হলো এটা মোটামুটি ভালো একটা লেভেল এবং দীর্ঘদিন পরে এই লেভেলটা আবার টাচ করবে, যেটা বললাম আমি 1400 লেভেল, এটা হলো বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। আর নেটের জন্য হয়তো এই লেভেলটা পরবর্তী লেভেলটা আমি যতটুকু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম দেখাতে পারছি না, কারণ নেটে সাপোর্ট করতেছে না, সে ওপেন হচ্ছে না, কারণ নেট উইক আপনারা জানেন, বন্যা পরিস্থিতি সারা দেশে ভয়াবহ এবং ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আমি যেখানে বসে যেই ডিস্ট্রিক্টে বসে আপনাদের এই অ্যানালাইসিস দিচ্ছি সিলেট ডিস্ট্রিক্টে, সিলেট ডিস্ট্রিক্টে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং
যেটা মানে কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না, ইভেন আমার বাসায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষায় থাকি কখন বাসার মধ্যে পানি ঢুকে যায়, যেহেতু আমি নিচতলায় বসবাস করি। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, যেই লেভেলগুলো আপনাদেরকে বললাম, আমি দুইটা লেভেলের কথা বললাম, ফার্স্ট সেকেন্ড লেভেল, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুইটা লেভেলকে ভেঙে মার্কেট নিচের দিকে যাবে না। তো যার কারণে আমি পরবর্তী লেভেলগুলো আপনাদের সাথে আলোচনা করছি না, আমি এখন আপনাদের সাথে আলোচনা করব তার রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। তো বর্তমান অবস্থানে মার্কেট যেখানে রয়েছে, ঠিক এই জায়গা থেকে মার্কেটে যদি আমি রেজিস্ট্যান্স লেভেলের কথা চিন্তা করি, তো রেজিস্ট্যান্স লেভেলটাও মোটামুটি বেশ অনেকটা উপরে রয়েছে। তবে এর মাঝামাঝি আর একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, আমি মাঝামাঝি রেজিস্ট্যান্স লেভেলটা ও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো বিশেষ করে 2455 বা 60 অথবা 2500 আপনারা চাইলে ধরে নিতে পারেন। এখানে এর পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান যে অবস্থানে রয়েছে এই মার্কেট এই জায়গা থেকে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 2785। 2785 এই লেভেলটা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে ফেলতে পারে বা ভাঙে, সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আপনারা ধরে নেন 3000। এই লেভেলটা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। তো সম্মানিত ভিউয়ার, এই যে লেভেলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, আমার মনে হয় যে এই লেভেলে ভেঙে মার্কেট এই চলতি সপ্তাহের ভিতরে আর এর বেশি আপডাউন হবে বলে আমার কাছে খুব একটা মনে হচ্ছে না। তবে আগামী সপ্তাহে আপনারা জানেন বা এনএপি নিউজ রয়েছে, তো এই আগামী সপ্তাহে হয়তো আরও কিছু আপডাউন করবে। তো এটা তো আর এ সপ্তাহে আমি আলোচনা করতে চাচ্ছি না বা দেখাতেও চাচ্ছি না, এটা হলো পরবর্তী সপ্তাহে আমি আবার আপনাদেরকে অ্যানালাইসিস দিয়ে আপনাদের হেল্পের জন্য আমি দিয়ে দেবো যে কতটুকু সে আপডাউন করতে পারে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।